वेलकम गाइज, वेलकम टू हावड़ा। हमें किन्तु ए मुहूर्ते चले चाय कलिंगे और एखान तो चाटा ट्राई करब। पाशापाशी एखानकार आर की फेवरेट आइटेम आछे सेगुलो किन्तु ट्राई करब एवं तोमादेर संगे शेयर करते थाकब। और जारा आमादेर चैनलेर भिडियोटी फार्स्ट टाइम देखछो तादेर सबाइके बोलबो आमादेर चैनलटाके सबस्क्राइब करे निते, जाते परबर्तीते एरकम टाइपेर नतूनत्व भिडियो तोमरा देखते पाओ। और एई मुहूर्ते आजके जा अयोध्यारा बृष्टि पड़छे, एई अयोध्यारा बृष्टिर मध्ये चाटा किन्तु पुरोपुरि जमेई जाबे। तो एबार चलो एकटु भितरे जाओया जाक। सो फाइनल किन्तु आमरा चाय कलिंगे चले एसेछि और एखाने देखाते पाच्छि मेनू कार्डेर पुरो लिस्ट। और एतगुली आइटेम खावा तो आमार पक्षे सम्भव ना, এখান থেকে কিছু স্পেসিফিক কিছু মেনু ট্রাই করব। তো দিদি কোনটা সাজেস্ট করছো তুমি আমাদের? আমাদের তন্দুরি ম্যাগিটা খুবই স্পেশাল, মানে যারা আসে কাস্টমার সবাই তন্দুরি ম্যাগির খুব প্রশংসা করে। হ্যাঁ, তো আপনি তন্দুরি ম্যাগিটা ট্রাই করতে পারেন। আর স্যান্ডউইচ মাস্ট বি, স্যান্ডউইচ একবার ট্রাই করে দেখুন। কোনটা বেটার হয়? চিজ স্যান্ডউইচটা। চিজ স্যান্ডউইচটা তাই তো? আর চায়ের মধ্যে দেখছি, চায়ের মধ্যে কোনটা নিলে ভালো হয়? চায়ের মধ্যে আমাদের কেশরী চাটা নিন, একদম পারফেক্ট। হ্যাঁ, আর বর্ষার দিনে এরকম কেশরী চা কিন্তু জমেই যাবে, কি তাই তো? তো দিদি আমাদের জন্য রেডি করো। অলরাইট গাইস, ফাইনালি কিন্তু আমরা চায় কলিং থেকে কিছু স্পেশাল ফুড নিয়ে নিয়েছি। তো আমরা কী কী নিলাম চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। আমরা কিন্তু নিয়েছি কেশরী চা, আর যেটা দেখেই কিন্তু আমার বেশ ভালো লাগছে, এই যে দেখাতে পাচ্ছি উপর দিয়ে কিন্তু স্যাফ্রনগুলো দেওয়া রয়েছে কিংবা কেশর দেওয়া রয়েছে। এই চাটার দাম কিন্তু মাত্র 25 টাকা। এ বাদেও কিন্তু আমরা নিয়েছি তন্দুরি ম্যাগি, এটার উপর দিয়ে কিন্তু চিলি ফ্লেক্স আর কিন্তু চিজ দেওয়া রয়েছে, এটার দাম কিন্তু মাত্র 50 টাকা। এ বাদেও কিন্তু আমরা নিয়েছি চিজ গ্রিল স্যান্ডউইচ, এই যে এটার দাম কিন্তু মাত্র 49। তো ফার্স্ট এই আইটেমটা আমরা ট্রাই করব চা। আর সত্যি কথা বলতে কি, চা মানেই কিন্তু বাঙালির একটা ইমোশন যাই বলো না কেন। আর এই মুহূর্তে কিন্তু যা অযোধ্যারায় বৃষ্টি হচ্ছে, এই অযোধ্যারার বৃষ্টির মধ্যে বিশেষ করে এই স্পেশাল কেশরী চা পুরোপুরি কিন্তু জমেই যাবে। তো একটু খেয়ে দেখি, বেশ লাগছে কিন্তু। তোমরা যদি চায় কলিংয়ে আসো অবশ্যই কিন্তু এই কেশরী চাটা মাস্ট রেকমেন্ডেড ট্রাই করবেই। কেশরের তো সেই সুস্বাদু একটা সেই স্মেল আছেই, এ বাদেও কিন্তু বিভিন্ন টাইপের মশলা দেওয়া রয়েছে, তার সেই ফ্লেভারটা না মুখে যখন যাচ্ছে না খেতে জাস্ট সেরা লাগছে, সেরা। আমার তো কেশরী চাটা জাস্ট দুর্দান্ত লাগছে। এ বাদেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস টাইপের চা, মানে আমি যেটা এসে দেখলাম যে 12-13 রকমের চা কিন্তু অ্যাভেলেবেল আছে এনাদের এখানে। চাইলে তোমরা গ্রিন টিও ট্রাই করতে পারো, চাইলে তোমরা নর্মাল প্লেন মিল্ক টিও ট্রাই করতে পারো, বিভিন্ন টাইপের চায়ের আইটেম আছে, তোমরা চাইলে কিন্তু সেই সব আইটেমগুলো ট্রাই করতে পারো। এ বাদেও একটা বিকেলের জমজমাটি আড্ডা কিন্তু হতেই পারে এই চায় কলিং, কি তাই তো? বন্ধু বান্ধবের সঙ্গে আসো, এনজয় করো বিকেলটা, বেশ ভালোই লাগবে। তো এবার যেটা আমরা ট্রাই করে দেখবো, এই যে চিজ বেক স্যান্ডউইচ, আর উপর দিয়ে কিন্তু দেখাতে পাচ্ছি চিজে পুরো ভরপুর রয়েছে, এই যে। তো বিষয়টা একটু খেয়ে দেখা যাক। আমি কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি মেয়নিজ ইউজ করা হয়েছে, আর ভিতরে কিন্তু বিভিন্ন সব স্যালাড দেওয়া হয়েছে। চিজ গ্রিল স্যান্ডউইচটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। আর যদি ভাই শানু তোমাকে একটু কাছের থেকে দেখাতে বলি, এই দেখো দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু মেয়নিজ দেওয়া রয়েছে আর বিভিন্ন টাইপের সব স্যালাড দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের স্যান্ডউইচ পাওয়া যায়, আমি দেখতে পাচ্ছি প্রায় 6-7টা ভেরিয়েন্টের স্যান্ডউইচ পাওয়া যায়। বাট আমি যদি তোমাদেরকে বলি চিজ গ্রিল এই স্যান্ডউইচটা কিন্তু একদিন আরও ট্রাই করে দেখতে পারো, আশা করি খেয়ে ভালো লাগবে, আমার তো জাস্ট দুর্দান্ত লাগলো। এবার যেটা ট্রাই করে দেখার পালা তন্দুরি ম্যাগি। তো শানু ভাই আরেকবার ক্লোজ থেকে দেখাতে বলবো, এখানে কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে, চিজ দেওয়া রয়েছে, আর সব থেকে যেটা ভালো জিনিস
আমি আসার পরে কিন্তু দেখতে পারলাম এখানে প্রত্যেকটা আইটেম তৈরি করে দেওয়া হয়, আগে থেকে কিন্তু কোনো আইটেমই বানিয়ে রাখা হয় না, যেটা কিন্তু আমার কাছে দেখে বেশ লাগলো। এই হচ্ছে তন্দুরি ম্যাগি। আর অনেকে হয়তো ভাবছে যে তন্দুরি ম্যাগিটা আবার কী জিনিস, মেনলি কিন্তু এখানে তন্দুরি মশালা ইউজ করা হয়েছে, ম্যাগিটা তন্দুরি নয়। অনেকে ভাবছে যে তন্দুরি ম্যাগি আমি বলছি, ম্যাগি আমি বলছি, বাট তন্দুরিটা কী করে আসলো? তন্দুরি কিন্তু মশালা ইউজ করা হয়েছে, তাই তো দিদি? বাহ, তো একটু খেয়ে দেখা যাক। বেশ লাগছে কিন্তু, উপর দিয়ে বেশ চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে না, সেই জন্য একটু বেশ ঝাল ঝাল লাগছে। আর চিজের একটা আলাদা তো স্বাদ রয়েছেই, দুটো কিন্তু পুরো মিলেমিশে এক হয়ে গেছে, খেতে কিন্তু জাস্ট সেরা লাগছে এই তন্দুরি ম্যাগিটা। তো আর একটু খেয়ে দেখা যাক এই তন্দুরি ম্যাগিটা। আর বিশেষ করে এরকম একটা বর্ষার ওয়েদারে দেখাও শানু, বেশ কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, এরকম বর্ষার ওয়েদারে তন্দুরি ম্যাগি কিন্তু পুরোপুরি জমে গেছে। এ বাদেও কিন্তু এখানে বিভিন্ন সব আইটেম পাওয়া যায়, এখানে পুরো লিস্ট, মানে এক পৃষ্ঠা ধরে পুরো লিস্ট রয়েছে। এতগুলি খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমি এর মধ্যে থেকে স্পেশাল কিছু আইটেম ট্রাই করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এসে কিন্তু এখান থেকে বিভিন্ন টাইপের আইটেমও ট্রাই করতে পারো। তো এখান থেকে তো আমি মেনলি তিনটে আইটেমই ট্রাই করলাম, তার থেকে যদি বলো বেস্ট আইটেম কোনটা লাগলো, আমার কাছে কিন্তু এই তন্দুরি ম্যাগিটা জাস্ট সেরা লেগেছে, সেরা। আর একটা জিনিস, এই ক্যাফেটা কিন্তু, চায় কলিং যে ক্যাফেটা আছে, এটা কিন্তু সকাল 10টা থেকেই খুলে যায়। যারা ভাবছো যে মর্নিংয়ের ব্রেকফাস্ট করবে, তারা সকাল সকাল এসে এখান থেকে কিন্তু হালকা কিছু ব্রেকফাস্ট করতেই পারো। কী জিভে জ্বলাচ্ছে, কিছু করার নেই বস, চায় কলিংয়ে এসে এখানকার ফুডগুলো ট্রাই করে দেখতে হবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি, তোমরা এই চায় কলিংয়ে আসবে কী করে? এই যে চায় কলিংয়ের যে ব্রাঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এর পাশেই কিন্তু রয়েছে হাবড়া lenskart.com এর ব্রাঞ্চটা। এই বাদেও কিন্তু এই জায়গাটা হচ্ছে জয়গাছি বাসস্ট্যান্ডটা, এই যে পাশেই জয়গাছি বাসস্ট্যান্ডটা, তার পাশেই কিন্তু এই যে lenskart.com এর শোরুমটা, তার পাশেই কিন্তু রয়েছে চায় কলিং। এই বাদেও কিন্তু তোমাদের সুবিধার্থে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা তো স্ক্রিনের ওপর দিয়ে যাচ্ছেই, এ বাদেও আমরা আমাদের ব্লগ ডেসক্রাইবেও কিন্তু দিয়ে রাখবো এখানকার প্রপার গুগল ম্যাপ লোকেশন, এখানকার নাম্বারটা, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। সো ফাইনালি কিন্তু চায় কলিং থেকে খাবারগুলো ট্রাই করা হয়ে গেছে, এক কথায় যদি বলি অসাধারণ ছিল। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের খনির সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থাকো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, যদি ফেসবুক পেজ থ্রু দেখে থাকো তাড়াতাড়ি ফলো করে দাও। চলো টাটা।